জায়গার আগে কি চাইবে? দলিল দাও। তখন দলিলে লাভ যে দলিল দিবে জায়গাটা তো জান্নাত আমার। আল্লাহ বলে দলিল দলিল দে জান্নাত নিবি তো। আস-সালাতু নূরুন ওয়াল কালামু লা বুরহানুন, নামাজ হলো জ্যোতি আর আল্লাহর কালাম হচ্ছে দলিল। সেই কিয়ামতের দিনে কঠিন দিনে যে কোরআনকে সঙ্গে করে নিয়ে যেতে পারবে সেই জান্নাত পেয়ে যাবে। তাহলে কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে। ওইদিকে কিন্তু একটা কথা জমা রেখেছি, সেটা কি? ওই লোক লোকগুলো খুঁজছি এখন, আল্লাহ যে লোকগুলো বলেছে। কিন্তু এখানে কি হলো? কোরআন যে নিয়ে যেতে পারবে দুনিয়া থেকে সে জান্নাত পেয়ে যাবে। জি, তাহলে কাফনে দু চারটা কোরআনকে বেঁধে নিতে হবে। এর থেকে সহজ রাস্তা কি আছে? যেদিন কি আমাদের মধ্যে উঠবো একটা কোরআনকে বুকে করে নিয়ে উঠবো? জি না, তাহলে সবাই পার হয়ে যেত, সবাই পার হয়ে যেত। কোরআনটা আমলের মাধ্যম দিয়ে বডিতে নিতে হবে, তবেই কোরআন সঙ্গে যাবে। এবার সুরাটার নাম বাইয়ে না, দুটো গোষ্ঠীর নাম বলবো। ওই গোষ্ঠী দুটো ভালো না খারাপ আপনাদের মুখে খালি একবার শুনবো, এখনো বকাইনি আপনাদের খেতে। ভালো না খারাপ খালি এটা বলবেন। দুটো বংশ খানদানের নাম লিখব আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু 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 মিন আহলি কিতাবি ওয়াল মুশরিকিনা 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 মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়্যিনা। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলি কিতাবি ওয়াল মুশরিকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়্যিনা। বন্ধুরে একটা গোষ্ঠীর নাম কাফির আর একটা গোষ্ঠীর নাম হচ্ছে মুশরিক। কাফির মুশরিক, কাফির মুশরিক, আল্লাহ এই দুটি গোষ্ঠীর নাম দিয়ে সূরা বাইয়্যিনা প্রথম আয়াতটা শুরু করলেন। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন